Hey viewers, welcome back to my channel Simple Cooking Recipes. আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিলি গার্লিক ক্র্যাব। আজকের রেসিপিটা আমি বানাবো সি ক্র্যাব বা সমুদ্রের কাঁকড়া দিয়ে। আমরা সমুদ্রের ধারে বেড়াতে গেলে কাঁকড়ার অনেক রকম রেসিপি তো খেয়ে থাকি। রেগুলার কাঁকড়ার টক বা কাঁকড়ার ঝাল খেয়ে যদি আপনারা বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসাধারণ হয়। তাহলে চলুন বাড়িতেই বানানো যাক কাঁকড়ার এই রেসিপিটি। চলুন তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন চিনি, চিলি সস 1 টিস্পুন বা 2 টিস্পুন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, যেরকম গ্রেভি রাখবেন সেই মতো দেবেন, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আপনারা স্কিপও করতে পারেন, একটা ছোট সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচানো, আর লাগছে এইভাবে কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটা ছোট সাইজের টমেটো কুচানো, আর লাগছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি কুচানো, তবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, 4 টেবিল স্পুন সয়া সস, 8 টেবিল স্পুন হট অ্যান্ড সুইট টমেটো সস, তবে আপনাদের টেস্ট অনুযায়ী সয়া সস, চিলি সস এবং টমেটো সসের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর গার্নিশিংয়ের জন্য কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি আমি উপর থেকে ছড়িয়ে দেবো। আর রান্নাটা করতে হবে রিফাইন্ড অয়েল দিয়ে, তবে এর সাথে অল্প একটু বাটার দিয়ে রান্না করলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। আর লাগবে 1 বা 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর লাগছে 2টো সি ক্র্যাব বা সমুদ্রের কাঁকড়া, তবে এটা যে কোনো কাঁকড়া দিয়ে রান্না করলেই হবে। কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এইগুলোকে আপনারা চাইলে কেটেও নিতে পারেন, আমি গোটা গোটাই রেখেছি। আর কাঁকড়ার ওপরের অংশটা আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। কাঁকড়ার মোটা দাঁড়াগুলোকে অল্প একটু ভেঙে নিতে হবে। এবার কাঁকড়াগুলোতে স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে। এবার একটা কড়াইতে বা প্যানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যখন দাঁড়াগুলোর পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। আর গার্নিশিংয়ের জন্য যে কাঁকড়ার খোলসটা রেখেছিলাম সেটাকেও অল্প একটু ভেজে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে রেখেছি। আর এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট অর্থাৎ স্বচ্ছ হওয়া অবধি এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া, স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল খেতে পছন্দ করলে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা জল দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। কাঁকড়ার ওপরের খোলসটা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এরপর এতে একে একে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চিলি সস এবং সয়া সস।
সয়া সসে বেশ খানিকটা নুন থাকে, তাই আপনারা নুনটা বুঝেই দেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি এবং টমেটো সস। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিটের জন্য রান্না করতে হবে। এবার কর্নফ্লাওয়ারটা কিছুটা জলের সাথে আমি গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার গুলো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এটাকে রান্না করতে হবে। যখন দেখবেন গ্রেভির থিকনেস বা ঘনত্বটা অল্প একটু বেড়ে গেছে, তখন গ্যাস অফ করে দিতে হবে। আপনারাও বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবারে গ্যাসটা অফ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল স্বাদের চিলি গার্লিক ক্র্যাব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আরও মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি নোটিফিকেশনের জন্য অন করে রাখুন।